আজ মাঝারুলের হলুদ সন্ধ্যা। পরের পরিচিতি, মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিতা মোহাম্মদ মনির হোসেন মিয়া, মাতা সখিনা বেগম। মোহাম্মদ মাজহারুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট্ট বিনায়ের চর গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ মাজহারুল ইসলাম তিন ভাই এবং দুই বোনের মধ্যে মেজ। মোহাম্মদ মাজহারুল ইসলাম ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে, তাই আত্মীয় স্বজন বন্ধু মহল সবার কাছে খুব পছন্দের একজন ব্যক্তি এবং তিনি মিষ্টি সুরের অধিকারী। চলুন জেনে আসি পরের কিছু তথ্য। মোহাম্মদ মাজহারুল ইসলাম উজার গোপন্দী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়ালেখা অধ্যায় শেষ করেন। এরপর তিনি ঢাকা স্টেট কলেজ থেকে পড়ালেখার অধ্যায় শেষ করেন। মোহাম্মদ মাজহারুল ইসলাম কর্মজীবনে তিনি নিজের চেষ্টার মাধ্যমে স্যাটেলাইট ডাউনলিংক সিগন্যাল নিয়ে কাজ শুরু করেন এবং তিনি দক্ষতা সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় স্যাটেলাইট ডাউনলিংক সিগন্যাল নিয়ে কাজ করেন। এরপর মোহাম্মদ মাজহারুল ইসলামের কাজের দক্ষতা এবং সুনামের কারণে 2010 সালে স্যাটেলাইট টেলিভিশন দেশ টেলিভিশন থেকে চাকুরিতে যোগদান করার প্রস্তাব আসে। তারপর মোহাম্মদ মাজহারুল ইসলাম দেশ টেলিভিশনে আর্থ স্টেশন এক্সিকিউটিভ হিসেবে চাকুরিতে যোগদান করেন। তিনি দেশ টেলিভিশনে দীর্ঘ দুবছর দক্ষতা এবং সাফল্যের সাথে কর্মরত থাকা অবস্থায় মোহাম্মদ মাজহারুল ইসলামের আরেকটি টিভি চ্যানেল সময় টেলিভিশন থেকে চাকুরিতে যোগদান করার প্রস্তাব আসে। এরপর তিনি সময় টেলিভিশনে যোগদান করেন এবং সুনামের সাথে এখন পর্যন্ত বেগম। বরের বড় চাচা হলেন হাজী মোহাম্মদ লাতিফ মিয়া এবং বড় চাচি সূর্যবানু। বরের ছোট চাচা হলেন মোহাম্মদ মোতালিব মিয়া ও ছোট চাচি সাফিয়া বেগম। বরের বড় ফুপু হলেন মধুমালা। তিনি বিগত দু বছর আগে চিরদিনের জন্য আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যান। তিনি আমাদের মনের মাঝে আছেন এবং থাকবেন চিরকাল। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাকে যেন বেহেশত নসিব করুন। বরের মেজ ফুপু হলেন খাদিজা বেগম। বরের ছোট ফুপু দিনারা বেগম। চলুন এবার জেনে আসি বরের সকল ভাই বোনদের পরিচিতি। বরের বড় বোন নাজরিস জাহান রুবি। তিনি বিগত 29 বছর আগে ভাঙা ভোলাবো নিবাসী হাজী মোহাম্মদ মহসিন ভুঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাজী মোহাম্মদ মহসিন ভুঁইয়া ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘ 30 বছর যাবত সুনামের সাথে সোনালী ব্যাংকে কর্মরত আছেন। এর পাশাপাশি নিজের ব্যবসা সাফল্যের সাথে পরিচালনা করছেন। তিনি দুপুত্র সন্তানের জনক। বড় ছেলে হল নাহিদ হাসান বাপ্পি। সে পড়ালেখায় অধ্যয়নের পাশাপাশি নিজের ব্যবসার দক্ষতা এবং সাফল্যের সাথে পরিচালনা করে আসছেন এবং ছোট ছেলে নাজমুল হাসান অমি সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে। পরিবারের সবাইকে নিয়ে হাজী মোহাম্মদ মহসিন ভুঁইয়া এবং নারিস জাহান রুবি সুখে আছেন। বরের বড় ভাই হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন। তিনি পড়ালেখা অধ্যায় শেষ করে সুনাম ও সাফল্যের সাথে নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি মুরাপাড়া নিবাসী সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা পরিবার ও প্রিয়জনদের নিয়ে আল্লাহর রহমতে সুখে আছেন। বরের ভাই হলেন মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি পড়ালেখা অধ্যায় শেষ করে নিজেদের ব্যবসা পরিচালনা সহ বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন এবং তিনি ঈদবারদি নিবাসী রুঞ্জু আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা পরিবার ও প্রিয়জনদের নিয়ে আল্লাহর রহমতে সুখে আছেন। বরের বোন আজুমান আক্তার মিতা। তিনি বিগত 21 বছর আগে জামপুর নিবাসী মোহাম্মদ শাহিন ভুঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ শাহিন ভুঁইয়া ব্যক্তি জীবনে তিনি নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি দুই মেয়ে সন্তানের জনক। বড় মেয়ের নাম হল আনিকা ইসলাম স্মৃতি। সে HSC শ্রেণীতে অধ্যয়নরত আছে এবং ছোট মেয়ের নাম হল পূর্ণতা। সেও প্রথম শ্রেণীতে অধ্যয়নরত আছে। মোহাম্মদ শাহিন ভুঁইয়া এবং আজুমান আক্তার মিতা পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। বরের ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল। তিনি নিজের ব্যবসা পরিচালনা এবং সামাজিক
সোহানা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ এবাদুল ইসলাম ও সোহানা আক্তার পরিবার সবাইকে নিয়ে সুখে আছেন। বরের ভাই হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি সুনামের সাথে দীর্ঘ ৬ বছর যাবৎ বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে হেড অফ ডিস্ট্রিবিউশন হিসেবে কর্মরত আছেন এবং তিনি বিগত ৩ বছর আগে মুন্সীগঞ্জ নিবাসী রুনা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ জহিরুল ইসলাম এবং রুনা আক্তার সবাইকে নিয়ে ভালো আছেন। বরের বড় ভাই হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম মাসুম। তিনি নিজেদের ব্যবসা পরিচালনার সাথে একটি প্রাইভেট কোম্পানিতে সুনামের সাথে কর্মরত আছেন। তিনি সবাইকে নিয়ে সুখে আছেন। বরের বড় বোন হলেন মাহবুবা সুলতানা সুমি। তিনি বিগত ১৮ বছর আগে ঢাকা নিবাসী হাজি মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে বিবাহে আবদ্ধ হন। হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর যাবৎ কর্মরত আছেন। তাদের একজন পুত্র সন্তান আছে, তার নাম হলো আবির হাসান সাদিক। সে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছে। হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মাহবুবা সুলতানা সুমি সবাইকে নিয়ে ভালো আছেন। বরের বোন মাহমুদা সুলতানা শিমু, তিনি বিগত ১০ বছর আগে ঢাকা নিবাসী মোহাম্মদ নাজির মোহাম্মদ নয়নের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ নয়ন আহমেদ ছেলের জনক। বড় মেয়ে নৌরি অধ্যয়নরত আছে, বড় ছেলে আরিয়ান এবং ছোট ছেলে রায়ান। মোহাম্মদ নাজির আহমেদ নয়ন এবং মাহমুদা সুলতানা শিমু, তারা সবাইকে নিয়ে অনেক সুখে আছেন। বরের ভাই মোহাম্মদ মাহবুবুল ইসলাম, তিনি ১২ বছর যাবৎ টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন। এর মধ্যে বাংলা ভিশন, সিএসবি নিউজ চ্যানেল সহ বর্তমানে আরটিভিতে সম্প্রচার এবং প্রকৌশল বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ ৯ বছর যাবৎ সুনামের সাথে কর্মরত আছেন। ছোট বোন হলেন বিথি আক্তার। তিনি একটি প্রাইভেট কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন এবং তার বিগত ২ বছর আগে নরসিংদী নিবাসী মোহাম্মদ এখলাসুর রহমানের সাথে বিবাহে আবদ্ধ হন। মোহাম্মদ এখলাসুর রহমান নিজেদের ব্যবসা সাফল্যের সঙ্গে পরিচালনা করে আসছেন। তারা সবাইকে নিয়ে সুখী আছেন। ছোট বোন শায়লা আক্তার সাথী, তিনি বিগত ৮ বছর আগে ঢাকা নিবাসী মোহাম্মদ জেমসের সাথে বিবাহে আবদ্ধ হন। তারা এক মেয়ে এবং এক ছেলে সহ আমেরিকায় অবস্থান করছেন। বড় মেয়ে তাহা এবং ছোট ছেলে গত ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে আমাদের ঘরকে আলোকৃত করে আল্লাহর রহমতে এই পৃথিবীতে আগমন হয়েছে এবং আমরা সবাই দোয়া করি আল্লাহর রহমতে তারা যেন সবসময় ভালো থাকে। ছোট ভাই মোহাম্মদ অনিক ইসলাম হিরণ, তিনি নিজেদের ব্যবসা পরিচালনা করে আসছেন। মোহাম্মদ অনিক ইসলাম হিরণ আত্মীয় স্বজনদের মধ্যে অনেক দুষ্ট এবং অনেক ভালো একটি ছেলে। আমাদের সবাই ছোট ভাই অনিক ইসলাম হিরণকে খুবই পছন্দ করে এবং বরের সাথে তার খুবই ভালো সম্পর্ক। বরের জন্য একটি লেখা লিখেছে। চলুন জেনে আসি বরের কিছু গোপন তথ্য। বরের প্রিয় খাবার কাবাব। বরের প্রিয় খেলা ক্রিকেট। বরের অবসর সময় কি করতে ভালো লাগে? ঘুমাতে। প্রিয় রং সবুজ। প্রিয় শিল্পী হাসান। এবার চলুন দেখে আসি বর সহ তার ভাই বোনদের কিছু মজার মজার ছবি।
মোহাম্মদ মাজহারুল ইসলাম আগামী 24 ফেব্রুয়ারি 2017 তারিখে মুড়াপাড়া নিবাসী মাহমুদার সাথে বিবাহে আবদ্ধ হবেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি সুখে শান্তিতে শুরু হোক তাদের নতুন জীবন। আমাদের পক্ষ থেকে মাজহারুল ও মাহমুদার প্রতি রইল শুভকামনা।